আমাদের মাইক টাইক নাকি ভালাই দিছে কোন জায়গায় জানো ঠিক ওই তো মনে মনে না কোথায় ওই কোনে কোনে পায় নাকি ভালাই দিছে তা আমি মাধবপুরের যত নেতা আছে মাইক ফালাওরা তাদেরকে বইলা যাই মনে রাখো আগের নেতারা তেল মোবিল নিয়ে আইতো আগের নেতারা তেল মোবিল নিয়ে আইতো আর ব্যারিস্টার সুমন মাধবপুর বাসীর জন্য প্রয়োজনে রক্ত দিব রক্ত নিয়ে এজন্য নির্বাচনে দাঁড়িয়ে বিপদে পড়ে গেছেন ব্যারিস্টার সুমন একের পর এক ষড়যন্ত্র হচ্ছে তাকে নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবিগুণ চার আসন থেকে আওয়ামী লীগের মনোনীত সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীর প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থীতে লড়ছেন ব্যারিস্টার সুমন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের ঘোষণার পর থেকে নিজ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন ব্যারিস্টার সুমন এবার অভিযোগ উঠেছে ব্যারিস্টার সুমনের মাইক ফেলে দিয়েছে নৌকা সমর্থনকারীরা আমাদের মাইক টাইক নাকি ভালাই দিছে কোন জায়গায় জানো ঠিক ওই তো মনে মনে না কোথায় ওই কোনে কোনে পায় নাকি ভালাই দিছে তা আমি মাধবপুরের যত নেতা আছে মাইক ফালাওরা তাদেরকে বইলা যাই মনে রাখো আগের নেতারা তেল মোবিল নিয়ে আইতো আগের নেতারা তেল মোবিল নিয়ে আইতো আর ব্যারিস্টার সুমন মাধবপুর বাসীর জন্য প্রয়োজনে রক্ত দিব রক্ত নিয়ে মনে রাখবেন যার রক্ত দেওয়ার সাহস আছে তারে কখনো ভয় দেখানো যায় না মনে রাখবেন এবারের নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে একজন ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের হয়ে দলীয় নমিনেশন না পেয়ে স্বতন্ত্র হয়ে লড়ছেন তিনি এরই মধ্যে নিজ এলাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি নিজ এলাকায় সামাজিক কাজের জন্য আগে থেকেই ব্যাপক জনপ্রিয় ব্যারিস্টার সুমন তাই যেখানেই পা রাখছেন হাজার হাজার মানুষ ছুটে আসছেন ব্যারিস্টার সুমনের কাছে ছোট ছোট বাচ্চাদের মুখে মুখে শোনা যাচ্ছে ব্যারিস্টার সুমনের স্লোগান সবাই দিয়ে বল দিম আর মাঠ বানাই দিব তোমরা খেলতে আমার ভাই ঠিক আছে হবিগুণ চার আসন থেকে এবারের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন ব্যারিস্টার সুমন এই আসনে পরপর দুইবার নৌকায় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী তবে এবার ব্যারিস্টার সুমন নির্বাচনে অংশগ্রহণ করায় অনেকটা চাপের মধ্যে আছে আওয়ামী লীগের সিনিয়র এই নেতা দর্শক আপনাদের কি মনে হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কি ব্যারিস্টার সুমন এমপি নির্বাচিত হবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন